একজন জিজ্ঞাসা করেছেন ইসলামী বিধান অনুযায়ী ছেলের নামের আগে মোহাম্মদ বা মেয়ের নামের আগে মোসাম্মদ কেন লাগাতে হয় দেখুন ছেলের নামের আগে মোহাম্মদ লাগাতে হয় এটা কিন্তু আমাদের দেশীয় একটা কালচারে পরিণত হয়েছে আর মোসাম্মত লাগাইতে হয় এটাও দেশি কালচারে পরিণত হয়েছে মোসাম্মত নাম রাখা হয়েছে মোসাম্মত আবার মোসাম্মত নাম রাখা হয়েছে অমুক এটা বলা তো দরকার নেই বরং মোসাম্মদ অর্থে হচ্ছে মোসাম্মদ না বলে সরাসরি তার নাম ধরেন কারোর নাম শাহিদা কারোর নাম ফাতেমা কারোর নাম উম কুলসুম এরকম সরাসরি নাম মুসাম্মত লেখার কোনো মানে হয় না মোহাম্মদ শব্দটি কেন লাগায় মোহাম্মদ শব্দ এই জন্য লাগায় একসময় আমাদের দেশে এই নামের আগে শ্রী লেখার প্রচলন ছিল তখনকার দিনে আলেমরা হয়তো অবস্থার পরিপ্রেক্ষিতে স্ত্রী না লেখে মোহাম্মদ লেখতে অতিরিক্ত শব্দ পরবর্তীতে এখন এটা লাগার কোনো মানে হয় না একটি নাম রাখবেন হয় মোহাম্মদ রাখবেন না আবুল কাসেম রাখবেন না হয় সালাম রাখবেন আব্দুল সামাদ রাখবেন একটি নাম রাখুন দুটি নাম রাখা আসলে সোনা সম্মত নয় বা সুন্দর নয় এবং এটা অনেকেই এটাকে সুন্দর বলেন না কেউ কেউ এটাকে বেদাহত বলেছেন তো আমরা দুটি নাম না রাখি এতগুলো সমস্যা দুটি তিনটি চারটি নাম আমরা রেখে থাকি এরকম নাম আমাদের নিজেদের নামও এরকম আছে আপনারা জানেন এরকম নাম না রেখে আমরা একটি নাম রাখি আব্দুর রহমান আবদাল্লাহ মোহাম্মদ আহমদ অমর এই যেহেতু একটি একটি নাম রাখবো সবসময় ডবল নাম রাখা আসলে শুনে সম্মত কাজ নয় কারণ এতে করে সমস্যা হয়ে যায় অনেক সময় নিজের নাম পিতার নাম বোঝা কঠিন হয়ে যায় অনেক সময় নিজের নামেরই একটা অংশকে পরবর্তী দাদার নাম মনে করা হয় এটা একটা সমস্যা বটে এই জন্য আমরা কখনও ডবল নাম না রাখি অনেকেই মন ভরে না প্রাণ ভরে না যে আমি এই নাম তিন চারটা নাম না রাখলে পান ধরে না বলে যে আমি এই নাম রাখতে চাই আমরা তাদেরকে অনেক অনেকবারই নিষেধ করি যে এই কাম করবেন না একটি নাম রাখুন কিন্তু মানুষ সেটা ছাড়তে পারে না এই নামের বাহার এটা আমাদের দেশের একটা বিশেষ বিশেষ এই বলতে পারেন একটা বিশেষ কালচার এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এটা ঠিক না একটি নাম রাখবেন সাথে পিতার নাম থাকবে যদি উল্লেখ করেন পিতার নাম থাকবে অমুকের পুত্র অমুক বিন বলতে পারেন অথবা নাও বলতে পারেন শুধু নিজের নাম এবং ছেলের নিক নাম বলতে পারেন বংশ দিতে দিতে পারেন বংশটা যদি থাকে না হলে তার ছেলে তার তার এবং তার পিতার নাম থাকবে শুধু নামটি থাকলে যথেষ্ট নামের ক্ষেত্রে অর্থবোধক নাম থাকা উচিত যেগুলো অর্থ আছে হ্যাঁ সুন্দর অর্থ হলে হলো এটা বাধ্যতামূলক নয় যে আপনি আপনি শুধুমাত্র আরবি কোনো শব্দ পাইছেন নাম দিবেন এটা ঠিক নয় অনেক সময় আরবি একটা শব্দ পাইলেন এটা দিলেও ঠিক হয় না যেমন ফেরাউন নাম দিতে পারেন না আপনি যেমন মালাইকেদের ফেরেস তাদের নাম দিতে উচিত দেওয়া উচিত নয় অথবা আপনি হয়তো কোনো বনি ইসরায়েলের কোনো গ্রন্থ আপনি পড়লেন সেখানে হয়তো কোনো নবীর নাম পাইলেন আপনি এখন উদ্দেশ্য হচ্ছে যে নবীর নাম রাখবেন এটাও ঠিক নয় নামের ক্ষেত্রে আমাদের একটু অবশ্যই যেটা আল্লাহর দাসত্ব প্রকাশ করে এমন নাম রাখাটা উচিত আবদুল্লাহ আব্দুর রহমান হচ্ছে উত্তম নাম আর অর্থবোধক নাম যেটা হারেস ও হাম্মাম এটা হাদিসে আসছে সেটা রাখতে পারেন হারেস তোল কোনো না কিছু করে করে খায় আর হাম্মাম হতো চিন্তা করে মানুষ মাত্রই কিছু না কিছু করে কিছু না কিছু চিন্তা করে এই জন্য ওই নামগুলোর দিকে ওই নামগুলো শুদ্ধ যেগুলো অর্থবোধ অর্থটা শুদ্ধ সেই হিসেবে নাম রাখতে পারেন বানোয়ার কোনো যেগুলো অর্থহীন বা যেগুলো আপনি বুঝেন না এমন কোনো নাম রাখবেন না এমন কোনো নাম রাখবেন না অথবা যেগুলো খারাপ অর্থ প্রদান করে এমন কোনো নাম রাখবে না কারণ এগুলোর সাথে মানুষের কর্মকাণ্ডের অনেক সময় মিল হয়ে যায়